আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে। তো দেখেন কিভাবে বাজাবেন কি সুন্দর এক গানের পাখি। এই গানটি আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসেছে, যার কারণে এই গানটি আমি দিচ্ছি। তো গানটি বরাবর মতো সিসাব থেকেই দেব। যারা আমার সোল টাচ ভিডিও দেখেছেন তারা জানেন স্কেল কোনটা কি। তো আমি আমার এই চ্যানেলটাতেও আমি প্রথম থেকেই সব দিব বেসিক। তো আমার কাছে রিকোয়েস্ট এসেছে, আমি আপনাদের সমস্ত সারগাম টারগাম সব যা রয়েছে একদম ফার্স্ট থেকেই শুরু করবো। আপাতত কয়েকটা গান দিচ্ছি এই আর কি। তো দেখেন গানটি কীভাবে বাজাবেন। আমি গানটি সিসাব থেকে দিচ্ছি, অরিজিনাল শিল্পী এই গানটি সম্ভবত কুদ্দুস বয়াতির ওনার। তো যাই হোক, উনি সম্ভবত এফ থেকে গিয়েছেন, আমি সিসাব থেকে দিচ্ছি, কারণ এতগুলো স্কেল থেকে আমার তো একসাথে দেখিয়ে দেওয়া মানে সময়ের ব্যাপারও সম্ভব না। তো যাই হোক, অবশ্যই গানটির কথাটি গুগল থেকে হোক অথবা যেখান থেকেই হোক শিল্পীটা শুনে আগে কথাটি নোট করে নেবেন খাতায়, তারপর গানটি তুলবেন, সুবিধা হবে এতে আপনাদের। আপাতত বাজিয়ে যাচ্ছি, দেখেন কীভাবে বাজাবেন। তো গানটি আমাদের একটি অন্তরে দেখিয়ে দেবে, একটি অন্তরে বাজাতে পারলে সবগুলো অন্তরেই পারবেন, সহজই রয়েছে। গানটি আমাদের উঠছে উদার আর পা থেকে, উদার পা সিসাব স্কেল, উদারার পা, উদারা মুদারা তারা, এটি নিয়ে আমি একটি ভিডিও তৈরি করবো, রিসেন্টলি পেয়ে যাবেন, বেসিক থেকে দিব আর কি সব কিছু। তো খেয়াল করেন প্রথম কথা হচ্ছে, কী সুন্দর এক গানের পাখি, মন নিয়ে আসে খেলা করে, দেখতে ভালো গায়ে সে ভালো, আরও ভালো লোকায়িত তার অন্তরে, এতটুকু আমাদের স্থায়ী। তো কথা না বলে বাজাচ্ছি, দেখেন পা থেকে গানটি হচ্ছে যেমন। কি বাজালাম খেয়াল করবেন, যেমন পা থেকে সাথে যাচ্ছে, যেমন উদারার পা, কি সুন্দর এক পা সা সা সা, গানের পাখি যেমন আবার সা, এখানে তো সা রে মা রে সা উদারার কোমল নি, আমি কিন্তু এখানে গা ওভারটেক করে আপনার মাতে চলে গেলাম, এই বিষয়টি খেয়াল রাখবেন। যেমন গানের পাখি কি হবে, আবার খেয়াল করেন, এখন মন নিয়ে আসে খেলা করে, উদারার কমল নিয়ে, অবশ্যই এই বিষয়টি আমি বেসিক থেকে যখন বোঝাবো তখন আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। মন নিয়ে আসে খেলা করে, যেমন এখান থেকে কিন্তু আমাকে এখানে এসে আমার গানের পাখি কথাটি শেষ হয়েছিল, এখন মন নিয়ে আসে খেলা করে, যেমন সা থেকে কিন্তু আমি গাতে নামছি, আবার আমি কিন্তু ডাইরেক্ট এভাবেও নামতে পারি, এভাবেও আসতে পারি, অথবা ডাইরেক্ট যদি কোমল গাতে যাই এভাবে যেতে পারি। তো বিষয়টি কোমল গাই আমার, আমি যেভাবে যাই, যেমন এই বিষয়টিও করতে পারি, অথবা ডাইরেক্ট এখানে আসতে পারি, যেমন মন নিয়ে আসে খেলা করে, এখানে করে পরে কিন্তু আপনার এই বিষয়টি দুইবার বলার জন্য, যেমন যেমন নিরে সারে পা, নিরে সারে পা, এই কাজটি আবার বলবো আমি কি সুন্দর এক গানের পাখি। তো এই কাজটি আগে ক্লিয়ার হন, এই কাজটি কিভাবে করবেন, আমার মতে এভাবে আসাই ভালো, এভাবে আসাই ভালো, সারে গা একবারে, যেমন রে যদি না নেন সাথে যদি গা, এই কাজটি একটু ফাস্ট। তো কিশোরদের এক গানের পাখি, মন নিয়ে আসে খেলা করে, পুরোটা একসাথে বাজাচ্ছি, স্লো করে দেখাচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। যেমন ¶¶
কিন্তু আমি ছাতেই রয়ে গেলাম। আগে কিন্তু আমি পাতে এসেছিলাম, পাতে আসার কারণ হচ্ছে আমি দুইবার বাজাবো কি সুন্দর এক গানের পাখি, এর জন্য এখন কিন্তু আমি ছাতেই রয়ে গেলাম, এর জন্য ছাতে রয়ে গেলাম। তো আমি সামনের দিকে আগাচ্ছি, কারণ প্রচুর ভিডিও বানাতে হচ্ছে আপনাদের জন্য। আমি একটু ফার্স্ট দেখাচ্ছি, সারগাম অতটা বলছি না, যখন আপনার বেসিক থেকে দেবো তখন হয়তো আপনারা সারগাম সব বিস্তারিত বুঝতে পারবেন। তো এরপরের কথাটি হচ্ছে, দেখতে ভালো, গায় সে ভালো, আরও ভালো লুকায়িত তার অন্তরে, এই কথাটি। যেমন কোথা থেকে উঠছে আমাদের এই কথাটি, যেমন সরি মা থেকে, মা থেকে কিন্তু উঠছে সরাসরি মা, যেমন মা পা পা মা পা, দেখতে ভালো গায় সে ভালো একই রকম, যেমন যেমন মা পা পা মা পা, আবার একই কাজটি মা পা পা মা পা। এখন হচ্ছে আরো ভালো লুকায়িত তার অন্তরে, যেমন পা থেকে কমলনি, পা থেকে কমলনি, মোদার আর কমলনি বিষয়টি খেলে, যেমন আবার খেয়াল করবেন পানি নি ধা ধা পা পা মা গা 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 রে মা রে গা সা রে মা রে গা সা, আরো ভালো লুকায়িত তার অন্তরে, এই পর্যন্ত। যেমন আবার বাজাচ্ছি স্লো করে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, যেমন এই কাজটি। তো আশা করি আপনারা তুলতে পারবেন, সারগাম যদিও না জানেন তুলতে পারবেন, কারণ আপনাদের বেসিক থেকে দিব, রিসেন্টলি দিব, অন্তত তুলতে পারবেন। আপাতত করতে থাকেন, আমি বেসিক থেকে ভিডিও বানাচ্ছি, দু একদিনের মধ্যেই পেয়ে যাবেন। তো এতটুকু কিন্তু আমাদের স্থায়ী হয়ে গেল, স্থায়ী হয়ে গেল। এখন একটি অন্তরায় দেখিয়ে দিব, একটি অন্তরায় দেখিয়ে দিলে বাদবাকি সবই বাজাতে। তো আমি স্থায়ীটি পুরোটা একসাথে মিলিয়ে বাজাচ্ছি, স্লো করে দেখেন, খেয়াল করেন, যেমন আমাদের শেষ হয়ে গেল। তো এখন আমি অন্তরা দেখাচ্ছি, দেখেন কিভাবে বাজাবেন। অন্তরাটি হচ্ছে পাখিটার চোখে আছে জাদু, পাখিটার মুখে আছে মধু, যখন তখন যারে পুরায় মারে পুরায় মারে, এই এতটুকু আমাদের অন্তরা। সহজেই মোটামুটি আমার কাছে সহজেই লেগেছে। তো খেয়াল করেন অন্তরাটি উঠছে আমাদের হচ্ছে পা থেকে, পা থেকে উঠছে, পা থেকে সা, খেয়াল করবেন কিভাবে। যেমন আমি বাজাচ্ছি, সারগাম অতটা বলছি না, যেহেতু নতুন সাবস্ক্রাইবার, আপনারা সারগাম হয়তো অতটা জানেন না, যার কারণে আমিও দেইনি, যার কারণে আমি সারগামটা এর জন্য বলছি না। আমি যখন বেসিক থেকে আবার শুরু করব তখন আমি সারগাম বলবো, আশা করি তখন আপনারা বাজালি বুঝতে পারবেন। তো দেখেন পা থেকে সাতে যাচ্ছি কীভাবে, দেখেন পাখিটার চোখে আছে জাদু, এইখানে, যেমন কি করলাম খেয়াল করেন, পা পা সা 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 রে, উপরে রে, উপরের কোমল গা পর্যন্ত যায়, গা রে সা নি কোমল নি, পাখিটার চোখে আছে জাদু, আবার খেয়াল করবেন। আমি কিন্তু কুদ্দুস বয়াতির ওনারটাই শুনে কিন্তু আপনাদের ভিডিওটা দিচ্ছি, কারণ উনি এটার অরিজিনাল শিল্পী আমার কাছে যতটুকু জানা, হয়তো ভুলও থাকতে পারে আমার জানার মধ্যে, যাই হোক এই ব্যাপারটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারই হোক গানটা আপাতত তুলেন, এটাই হচ্ছে, এর তোলাটাই হচ্ছে বড় বিষয়। পাখিটার চোখে আছে জাদু, আবার বাজাচ্ছি, খেয়াল করবেন অবশ্যই বিষয়টি। এখন হচ্ছে পাখিটার মুখে আছে মধু, তো এখানে আমি এখন কোমলনি থেকে কিন্তু রেতে যাচ্ছি, আমার কিন্তু নোট ওভারটেক করে যেতে হচ্ছে, এই বিষয়টি খেয়াল করবেন। যেমন কোমল নি নি রে, যেমন নি নি রে 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 গা রে সা রে সা, নি নি রে 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 গা রে সা রে সা। তো এই বিষয়টি একসাথে বাজাচ্ছি, দেখেন কিভাবে হয়।
হচ্ছে যখন তখন যারে পুরায় মারে, যখন তখন যারে পুরায় মারে, কথাটি দুইবার খেয়াল করবেন। তো এই কথাটি উঠছে, এই কথাটি আপনার কিন্তু সাথে গিয়ে উঠছে, যেমন খেয়াল করেন কিভাবে আসলাম, যেমন সা সা নি 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 পা ধা ধা নি ধা পা, যখন তখন তারে পোড়ায় মারে। এই কথাটি দুইবার কিন্তু দুইভাবে, কথাটি দুইবার কিন্তু দুইভাবে, যেমন আবার যখন তখন তারে পোড়ায় মারে। এখন আমি নিচের দিকে চলে আসবো, যেমন ওই আগের মতোই কাজটি স্থায়ীর সাথে কিছুটা মিল আছে, খেয়াল করেন এই জায়গাটি। এখন কিন্তু যখন তখন পুরায় মারে কিন্তু একটু অন্যরকম, যেমন আবার কি সুন্দর এক গানের পাখি কথাটা, যেমন পানি ধা পা মা গা রে রে মা রে রে মা গা রে সা রে মা গা রে সা, আবার কি সুন্দর। তো এই বিষয়টা আবার শুরু হলো। তো আমি এখন অন্তরাটি একসাথে পুরোটা একসাথে মিলিয়ে বাজাচ্ছি, খেয়াল করুন কিভাবে, যেমন পাখিটার চোখে আছে জাদু, একদম ফার্স্টের থেকে পুরো অন্তরাটা বাজাচ্ছি, যেমন বিষয়টি। তো এই আমাদের গানটি কিন্তু হয়ে গেল, আমি স্থায়ী অন্তর একসাথে বাজিয়ে দিচ্ছি স্লো করে, যাতে আপনাদের বুঝতে পারেন খেয়াল করবেন কিভাবে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।